पश्चिम बंगाल का पश्चिम बर्धमान जिला, विशेषकर आसनसोल और आसपास के जो इलाके हैं, फिल्मों की शूटिंग के लिए काफी बेहतर साबित हो रहे हैं। यही वजह है कि फिल्मकार लगातार यहां शूटिंग के लिए पहुंच रहे हैं। एक तरफ बॉलीवुड की फिल्म कैप्सूल गिल, जिसमें मुख्य भूमिका निभा रहे हैं अक्षय कुमार, उस फिल्म की शूटिंग चल रही है। वहीं दूसरी तरफ बांग्ला फीचर फिल्म की शूटिंग भी शुरू हो गई। आसनसोल के कोर्ट कंपाउंड में, कोर्ट परिसर में आज से शुरू हुई बांग्ला फिल्म जंगीपुर ट्रायल की शूटिंग, जिसमें मुख्य भूमिका निभा रही है शताब्दी राय। एक दे दो सकता हूँ। দিদি, আসানসোল শহরে অনেকবারই আপনি রাজনৈতিক প্রচারে এসেছেন, আজ অন্যরূপে কি বলবেন? একদমই শুটিং করতে এসেছি ছবিটার লাস্ট শিডিউল জঙ্গিপুর ট্রায়ালের, তো একদম অন্য অ্যাটমসফিয়ার। আলটিমেটলি কোর্ট, কিন্তু মানুষগুলো অন্য জগতের। বুঝলাম, সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নিয়ে কিছু আপনার? ভালো হবে, পঞ্চায়েত নির্বাচন হবে, আবার তৃণমূল আসবে পঞ্চায়েতের, সে নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সঠিকভাবে পঞ্চায়েত নির্বাচন হবে। কারণ বীরভূমের সাংসদ আপনি, তো ওখানকার ডাপুরের নেতা আসানসোল জেলেই আছে, অনুব্রত মণ্ডল, সেই জেলেই আপনি শুটিং করছেন, সে বিষয়টা কিছু না? আইনের মধ্যে রয়েছে, আইনের জায়গায় লড়া হচ্ছে, আইন বলবে। গুজরাট মে বল রই কি আপ আপনি আপ আম পার্টি জো কি আপনা সরকার বানে যা রহি, ইসকো লেকে ক্যা কহেঙ্গে? আপকা আম আদমি পার্টি বোল রহে হ্যায় কি হাম আপনা সরকার বানানে যা রহি, ইসকো লেকে? হ্যাঁ, আম কা আম আদমি পার্টি কা আচ্ছা হ্যায় ওয়াহ পে, জেসে গোয়া সে ভি আচ্ছা হ্যায়, পঞ্জাব তো সরকার বানা লিয়া, লেকিন গুজরাট মে উসকা পজিশন আচ্ছা হ্যায়, ও হাম লোগ কো ভি পতা পহলে সে হি হ্যায়। গুজরাট মে জো লোগ রহতে ইয়া হাম লোগ কা জো এমপিস ভি রহতে ওয়াহ পে, ও ভি বোলতে যে আম আদমি কা পজিশন আচ্ছা হ্যায়। বঙ্গাল মে 2024 মে ক্যা দেখনে হ্যায়? তৃণমূল দেখেঙ্গে, ওর কে দেখেঙ্গে।